বৌদিকে বলেছে 28 দিন পর দিয়ে দেব। তাহলে কোভ্যাক্সিন নিয়েছে তো? কোভ্যাক্সিন নিয়েছে। আমার কোভিশিল্ড নিয়ে 112 দিন। কোভিশিল্ড আর কোভ্যাক্সিন এর লাগা আমার তো কি দিচ্ছে দেখবে কি। কোভিশিল্ড দিচ্ছে? না চিৎকার করব নাকি বলবো? না না। সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজছে 9:45। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। তো দেখলেই সকালবেলাতে যে চা খাওয়া হয়ে গেছে, বসে বসে চা খাচ্ছিলাম আমরা আর গল্প করছিলাম, আর এরপরে ঝটপট করে চান করে রেডি হয়ে নেব, কারণ তোমরা শুনলে নিশ্চয়ই যে আমি আজকে ভ্যাকসিন নিতে যাব। আজকে আমার ফার্স্ট ডোজটা নেওয়া হবে, তো সেই কারণের জন্য মেয়ে এখন ঘুমোচ্ছে আর ছোট্টটা আছে উপরে, ওকেও সকালে খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে, ওকে এরপরে পরে আবার খাওয়াবো। তো মেয়ে এখনও ওঠেনি, তো সেই কারণের জন্য আমি ভাবলাম তাহলে ঝটপট করে চানটা করে নিই, কারণ একটার থেকে চারটা পর্যন্ত দেবে, তো এবারে সেরকম টাইম অনুযায়ী আমাকে যেতে হবে। আর আজকে আমার সাথে আবার আমার মাও নেবে ভ্যাকসিনটা একই ডেটে, মানে ডেটটা পড়েছে আর কি দুজনকার একসাথে একই জায়গাতে, সেই করে মা আর আমি দুজন একসাথে যাব। তো একটা বিরাট বড় মানে মুশকিল হয়ে গেছে কি, এবার যদি শরীর খারাপ হয় মানে আমার মেয়েটাকে দেখার জন্য মানে কেউ নেই এখন আর, কারণ ভেবেছিলাম যে দুজনকার আলাদা আলাদা ডেটে হলে কী হতো, কি আমার যদি শরীরটা খারাপ হতো তাহলে মা এসে দেখতো ওকে, তো এখন মুশকিল হয়ে গেল পুরো দুজনকারই একসাথে, কিছু করার নেই আর কি, করা যাবে এখন সংস্থার উপরে তো নির্ভর, এবারে তারা যেটা ডিসাইড করবে সেটাই হবে আর কি, কিছু বলার নেই আর। আর দেখা যাক, বরকেই দেখতে হবে, কিছু করার নেই, মেয়েকে আশা করছি কিছু যেন না হয় শরীর খারাপ, যেহেতু এই একার ফ্যামিলি নাহলে মেয়েটা কষ্ট পাবে আর কিছু নয়। ছোটোটাকে নিয়ে তো কোনো অসুবিধা নেই, ওটাকে নাহলে খাওয়ানো যায় চান করানো যায় সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু মেয়েটাকে ওর বাবা খাওয়াতে পারবে না। যাই হোক দেখা যাক, এখন হয়ে গেছে কিছু তো করার নেই আর, ওটাই করতে হবে কিছু। যাই হোক চলো তো আমি ঝটপট করে চানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন। তো চলো টাটা। এই গুন্ডাটা নিচ উপর থেকে নিচে নেমে এসেছে, ঠিক আছে? মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা বদমাসটা। মুখটা গুন্ডা মুখ গুন্ডা খালি কমাতে পারলে আর কিছু চাই না। এই মনে সব চটকে দিয়ে আমি এবারে চটকে দিয়ে তো গাটা নেব, চটকে দিতে মন দিয়ে ওর নাম কি রেখেছি বলো তো? ওর নাম রেখেছি ভালো নাম কৃষ, আর ডাক নাম রেখেছি শেরু। আমি রেডি হয়ে গেছি, মেয়েও দেখো রেডি হয়ে গেছে, দেখেছো পচা মুখ করছে কেমন বাইরে ঘুরতে যাবে বলে, ওই জন্য তোমাদেরকে আর কিছু দেখায়নি আজকে, ঝটপট ঝটপট রেডি। আর এখন ঘড়িতে বাজছে 1:05, এরপরে আমি বরকে ফোন করব, বর আসবে, বর এসে পর ওই ছোটোটাকে তো নিয়ে যাবো না, ছোটোটাকে রেখে দিয়ে যাব, আর মেয়েকে নিয়ে যাব, মেয়ে থাকবে মা বাড়িতে, মানে আমার বাপের বাড়ি ওইখানে কাছেই একটা হোটেল আছে, ওখানে দেওয়া হচ্ছে ভ্যাকসিনটা,
তো সেই করে তাহলে ওকে ওখানে রেখে দিয়ে যাবো, ওকে তো রেখে দিয়ে যাওয়া যাবে না, নাহলে ওর বাবা দুটোকে অন্তত সামলাতে পারবে না। তো সেই কারণের জন্য এবার ওর বাবাকে ফোন করবো, বাবা আসবে তারপর আমরা বেরোবো। তো চলো তাহলে যখন বেরোচ্ছি তখন তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? এখন এখন বাজে দুটো, পাক্কা এক ঘন্টা পর আমরা বেরোচ্ছি, মানে আমার ঘরের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো ও এখন টোটো ডাকতে গেল, সেই নিচে এসে আমরা দাঁড়িয়ে আছি, এখন দেখি টোটো আসুক তারপরে চেপে যাব, অনেকটাই লেট হয়ে গেল। তো চলো টোটো চেপে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই বন্ধুরা দেখো, আমি পৌঁছেছি যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ এখানে বসার সিট একদমই নেই, খালি নেই বসার সিট, সব ফুল হয়ে রয়েছে। দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। যাক, অবশেষে বসবার জন্য এক দুটো সিট পেয়েছি মা আর আমি, তাই এখন বসে আছি অপেক্ষা করছি। এই জাস্ট স্টার্ট হয়েছে ভ্যাকসিন দেওয়া, আমাদের নাম্বার আছে 111 112 পরপর আছে, তো দেখা যাক কতক্ষণে হয়। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি হয়ে গেল, আসলে মিডলে অনেকজন আসেনি তাই। বাড়ি চলে এসেছি, তো বাড়ি আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি, কারণ বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। মানে বাড়ির কাছে এসেছি তারপরে বৃষ্টিটা নামিয়ে দিয়েছে, তো ভিজে গেলাম। আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ মেঘ করেছিল তখন, তাই হড়বড় করছিলাম। ওখান থেকে ভ্যাকসিন নিয়ে তোমাদেরকে দেখালাম যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তারপরে বেরিয়ে পর প্লাগ গড়াতে গেছিলাম, কারণ অনেক দিন ধরে প্লাগ গড়াইনি, মানে মুখটা দেখতে খুব বাজে লাগছিল, তাই প্লাগ গড়ালাম। আর ওই যে মানে কাকিমাটার কাছে প্লাগ গড়ালাম, তো সেই কাকিমাটার কাছে মানে নাইটি টাইটি বিক্রি করে, তো নাইটিগুলো তো বাড়িতে যা হালাত হয়েছে, তো ভাবলাম যে একটা দেখি, তো একটা নাইটি নিয়েছি, একটাই পছন্দ হলো ওই জন্য একটা নাইটি নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই নাইটিটা, নাইটিটা একটু পরে দেখাচ্ছি। জামাটা চেঞ্জ করে নিয়েছি বাইরের থেকে যেহেতু এলাম, তো মা এখন চা এনেছে, চা আর পরোটা এটা এখন খাবো, তারপর তোমাদেরকে নাইটিটা দেখাচ্ছি। তো দেখো দেখে নাও, চা পরোটা আর মিষ্টি, তো ফার্স্টে খেয়ে নিই, অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো, তো সেই কারণের জন্য খুব জোর খিদা পেয়ে গেছে। আর আজকে সকালবেলাতে ভাতের সাথে কি খেয়েছিলাম জানো, আমি মানে আমার জন্য আর কোনো তরকারি টরকারি বানাইনি, বললাম তাড়াতাড়ি সব কিছু করবো, দিয়ে ভাত আলুতে টমেটোতে মাখা আর মুগের ডাল, এটা আমার জন্য করেছিলাম। আর বরের জন্য এসে বৌদি এসে লাউয়ের তরকারি আর ঘি করলার তরকারি করে দিয়েছিলো, আর বাকি তো ভাত আর ওটা তো আমি করে রেখেছিলাম ডালটা এই কারণের জন্য। তো চলো আমি ফার্স্টে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি নাইটিটা, ঠিক আছে? তোমাদেরকে নাইটিটা দেখিয়ে দিই, এই দেখো লাল কালারের, আর এরকম কালো কালো বুটি বুটি দেওয়া নকশা করা আছে নাইটিটাতে, গোল গলা, ওই সামনে বোতাম দেওয়া আছে, এটা একটা কিনলাম। আরও দেখাচ্ছিল কিন্তু পছন্দ হলো না, ওই কারণের জন্য আর নিলাম না। তো দেখি অন্য আর একদিন, আজকে ভেবেছিলাম যে বাজার যাবো, তো মা আর বলছে বেরোবো না, মা বলছে আমি শাড়ি ছেড়ে দিয়েছি আর বেরোবো না। অনেক জিনিস কেনার ছিল, মানে টিপ টিপ সব কেনার ছিল বাড়িতে, মানে এতদিন বাড়িতে আছি না, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, বাড়িতে আজ অনেক দিন রয়েছি আমি, মানে বাড়ির বাইরে বেরোনোই হয় না আমার। মেয়েকে নিয়ে এবার মেয়েকে নিয়ে এক তো বটে, তারপরে এখন আবার আরেকজন জুড়েছে, ওকে রেখে ওকে কার কাছে রেখে বেরোবো, মানে এমন মুশকিল হয়েছে না বললে বিশ্বাস করবো না। ঘরে মানে এমন কয়েকটা জিনিস খুবই প্রয়োজনীয় আমার, যেগুলো কিনবার জন্য আমার সময় নেই এখন, কিনতে আমি বেরোতেই পাচ্ছি না। এ আজকে বেরোলাম বলে এই একটি ভেবেই রেখেছিলাম যে আজ বেরোলাম, যখন আমি ভাবলামই যে নাইটি
কিনবো। তো ও বললো যে ওর কাছে আছে, তো সেই কারণে আমি তাহলে দেখি যদি পেয়ে যায় তাহলে ভালো। তো একটি হলো, হলো না, আর কী করবো, পছন্দ হলো না, তো নিতে তো আর পারলাম না ওখান থেকে। ওই জন্য এখানেই একটা হলো আপাতত, কি করব আর তো বেরোনো হলো না। আর তারপরে যেহেতু বৃষ্টি পড়ছিল তোমরা দেখলেই, তো আর কি করে বেরোবো, ওই জন্য জামাটা আমার সব ছেড়ে দিলাম। আমাকে একটু পরে চলে যেতে হবে, কারণ আমার বর আবার দোকান খুলবে। দেখি, ওকে বললাম তো যে ওকে নিয়ে চলে এসো, আমাকে এখানে দিয়ে যাও, তো বলছে ওটা কি করে হয় সম্ভব। দেখি কি করি, এখন তো কিছু বললো না, আর এখন ঘুমোচ্ছে, দেখা যাক কি করা যায়। আর ওই দেখো মেয়ে এখন দিদুনের কোলে বসে নিজেই মানে বিস্কুটটা কাপে ডুবি ডুবি চা খাওয়া হচ্ছে, বিস্কুট চা দেখেছ, বড় হয়ে গেছে। বেতু, ও বেতু এদিকে, বেতু এদিকে, ওই দেখো চা খাচ্ছে, দেখো বুড়ি মেয়ের মতন চা খায়, চা খায়। তুমি বারণ করে দাও তো, চা খেতে বারণ করো তো। চা খেতে শিখেছে এখন, ঘুম থেকে উঠলেই বলবে চা, ওই যে আমরা চা খাবো, ওর বাবা বলে যে চা করো, সেই এখন শিখেছে চা খেতে। দেখি এখন একটু বসি, বেরোনো তো আর হলো না, কিছু করার নেই আর। আর আপাতত এখনো পর্যন্ত কিছু হয়নি, খালি হাতটা একটু ব্যথা করছে, ওটা তো হবেই এখন, আর বাকি জানি না কি হবে। মানে শরীরটা খারাপ করলেই মুশকিলে পড়ে যাবো, বিরাট জোর মুশকিলে পড়ে যাবো, বাচ্চাটাকে কে দেখবে, দেখা যাক। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। সাথে এলাম আমরা একটুখানি ঘুরবার জন্য, নিচটা প্রচণ্ড গরম করছিল, তো দেখো মেয়ের খেলা হচ্ছে, ছোট মামার সাথে খেলা হচ্ছে। খেলা হচ্ছে ছোট মামার সাথে, এখন একটু ঘুরি ছাদে, প্রচন্ড গরম নিচটা, একটু উপর ঠান্ডা হাওয়া দিচ্ছে তাও। নৌকা চুরি খেলা হচ্ছে দুজনকার এখন, দেখো হাসি, দেখো হাসি, দেখো দেখো, এখানে ভালো লাগে না।
হ্যাঁ বেতু এখানে খেলতে পার চলো একটু ঘুরি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পরে মানে ঘরে যেতে ওই ফুচকাটা রয়েছে সেইটার জন্য তো আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো টাটা চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি তো করা হয়নি ভিডিও তোমাদের সাথে পরিষ্কার টরিষ্কার হচ্ছিলাম মেয়েকেও জামা টামা ছাড়ি দিলাম একদম পরিষ্কার হয়ে গেছি খুব টায়ার্ড লাগছে আজকে জানি না কেন ভ্যাকসিনটার জন্য কি না আবার ওটা মুখে দেয় না খালি দুষ্টুমি আর আসার সময় ফুচকা এনেছিলাম তো ফুচকাটা খাওয়া হয়ে গেছে তোমাদের তখন দেখানো হলো না মেয়ে প্রচণ্ড জ্বালাতন করছিলো সব ফুচকাগুলো ভেঙে দিয়েছিলো তো এখন আপাতত আলু কাটা রয়েছে অনেক দিন পর খাবো আলু কাটা তো ভাবলাম তোমাদেরকে আলু কাটার অন্তত দেখায় মানে আজ কতদিন পর যে খাচ্ছি এগুলো বাপরে বাপ মানে বেরোনো হয়নি খাওয়াও হয়নি কতদিন তো চলো তাহলে খেয়ে নিই আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ শরীরে একদম এনার্জি নেই আজকে আর তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আসা মাত্রে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাও তো চলো আজকে মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট